ডলার সাশ্রয়ে আরও কিছু পণ্যে আমদানি শুল্ক বাড়াতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এরই মধ্যে শুরু হয়েছে প্রক্রিয়া ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তালিকা ধরে কাজ করছে সংস্থাটি এদিকে বিলাসী পণ্যের শুল্ক বৃদ্ধিতে আপত্তি নেই ব্যবসায়ীদের তবে ভিন্ন মত অর্থনীতিবিদদের মেহেদি হাসানের রিপোর্ট আমদানি ব্যয় কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের চেষ্টা করছে সরকার ইতোমধ্যেই একশো ধরনের পণ্যে বাড়ানো হয়েছে আমদানি শুল্ক আর এতে ফলও মিলেছে ধীরে ধীরে কমছে আমদানি ব্যয়। এমন পরিস্থিতিতে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন কর্তৃক দেওয়া 330 টি পণ্যের আমদানি শুল্ক বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এসবের বেশিরভাগই বিলাসী বা জরুরি পণ্য নয়। ব্যবসায়ী নেতারা বলছেন অত্যাবশ্যক নয় এমন পণ্যে আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিলে আপত্তি নেই তাদের। খুবই অপ্রয়োজনীয় যেমন টোবাকো বলতে পারেন বিদেশি টোবাকো যে সব আসে কিংবা ওয়াইন আসে কিংবা যে সব লাক্সারি গুডস আসে এইরকম যদি কিছু পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে আমি মনে করি দেশের সাশ্রয় হবে ডলার সাশ্রয় হবে তবে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রাংশের উপর যেন শুল্ক চাপ তৈরি না হয় সেদিকে নজর রাখতে হবে সাধারণ মানুষের চিন্তা করে নিত্য পর্যন্ত উপদ্রব করবে না এবং যেসব র মেটেরিয়ালস রয়েছে সেই সব বিষয়ের প্রতি একটা চেক অ্যান্ড ব্যালেন্স করে আমার মনে হয় শুল্কটা বাড়ানো উচিত অর্থনীতিবিদরা বলছেন বিলাসী পণ্যের উপর এমনিতেই শুল্ক বেশি আবার এরই মধ্যে কিছু পণ্যের শুল্ক বাড়ানো হয়েছে তাই শুল্ক না বাড়িয়ে আমদানি কমানোর কৌশল খুঁজে বের করা বেশি জরুরি বিদেশের সাথে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে হবে আমাদের গ্র্যাজুয়েশনের পথে যাচ্ছি আমরা আমরা ডব্লিউটিও আমাদের গ্রাজুয়েশনের পরে কিন্তু এই উচ্চ হারে আমাদের প্রোটেকশন রাখতে দেবে না এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে কাজে সার্বিকভাবে আমি মনে করি যে ওই পথে না হেঁটে আমরা এক্সচেঞ্জের যদি দরকার হয় এক্সচেঞ্জ একটু ছাড় দিতে পারি দিয়ে আমরা আমদানিকে নিরুৎসাহিত করতে পারি এছাড়া আমদানি শুল্ক বৃদ্ধির কারণে পণ্যের দাম বাড়লে সমজাতীয় পণ্যের স্থানীয় উৎপাদকদের উপর চাপ তৈরি হয় বলছেন অর্থনীতিবিদরা আমাদের কর হার অলরেডি সবচেয়ে বেশি পৃথিবীতে আমরা সবচেয়ে প্রোটেক্টেড তো সেখানে প্রোটেকশন লেভেল আরও বাড়িয়ে আমরা হয়তো আমদানি কমাতে পারবো কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল এফিসিয়েন্সিকে কিন্তু আমরা ধ্বংস করে দেবো অর্থবছরের মাস জুলাইয়ে আমদানির দায় পরিশোধ হয় সাতশো তেতাল্লিশ কোটি মার্কিন ডলার আগস্টে একশো কোটি ডলার কমে তা নেমে আসে পাঁচশো কোটি ডলারে মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা